বিক্রম, আজকে বাচ্চার সাথে পরিচয় করে দেবো। বাচ্চা বয়স কত এখন? 4 মাস। 4 মাস। কতদিন আগে আমরা ক্লাসটা শেষ করছিলাম? 1 মাস 13 দিন। 1 মাস 13 দিন। কত বছর, মানে কতদিন বয়স থেকে ক্লাসটা শুরু করি? 18 দিন বয়স থেকে ক্লাসটা শুরু করে। বাচ্চা বাচ্চা এখন জুতা নিয়ে ফলো আপে আসছে। দেখি বাবা, দু পায়ে সমস্যা ছিল? আগের ছবিগুলি আছে? এখন আলহামদুলিল্লাহ সব পুরোপুরি ভালো। হ্যাঁ, আমার কাছে যখন আসে তখন পুরোপুরি ডিফর্ম ছিল বাচ্চার পা। এখন আলহামদুলিল্লাহ সব, মানে কোনো ডিফর্মিটি নাই, ফুললি কারেক্টেড, কোনো অপারেশন লাগে নাই। আলহামদুলিল্লাহ পা পড়তেছে পুরোপুরি মাটিতে। হ্যাঁ, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে রেগুলার ব্যায়াম, আর হচ্ছে গিয়ে আপনার জুতা জুতা পরানো হচ্ছে তাদের জন্য। হ্যাঁ, জুতা 23 ঘন্টা আমরা পরাই। জি, জুতাতে যদি কোনো গাফিলতি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ বাচ্চা দেখি যে পা আবার বাঁকিয়ে যায় বা শক্ত হয়ে যায় টেন্ডনটা। আর জুতার সাথে সাথে হচ্ছে গিয়ে বাচ্চার পা দেখাই। এতটা বাঁকানো ছিল দুই পা, পুরাপুরি হচ্ছে গিয়ে ডিফর্মড। ক্লাবফুট সিটিবি বাচ্চার ইকুনাস, অ্যাডাক্টাস, ভেরাস, ক্যাভাস সব ডিফর্মিটি নিয়ে বাচ্চা আমাদের কাছে আসে। খুবই বাঁকানো ছিল, অনেক বাঁকা ছিল। কয়টা প্লাস্টার লাগছিল বাচ্চার? 8টা। বাচ্চা 8টা প্লাস্টার লাগছিল। আমরা অপারেশন করি নাই, যদিও বলা হয়েছিল অপারেশনের কথা, পেশেন্ট মানে প্লাস্টার দিয়ে চিকিৎসা করতে চায়। এবং আমরা চিন্তা করছিলাম যে হয়তো বা প্লাস্টারের পরে যদি অপারেশন দরকার হয়। এখন আলহামদুলিল্লাহ যেহেতু হচ্ছে গিয়ে রোগী রেগুলার জুতা পরাচ্ছে এবং ব্যায়াম করছে, আশা করতেছি হয়তো বা অপারেশন লাগবে না। এবং হচ্ছে গিয়ে কোনো এখনো রিজিডিটি নাই, কোনো রিজিডিটি নাই বাচ্চার পা, সুন্দর আছে, ভালো আছে। কিন্তু বাচ্চা যেটা করতে হবে রেগুলার ফলো আপে থাকতে হবে। আর এই ক্লাবফুটের জুতা, ক্লাবফুট শু আমরা যেটা দেই বাচ্চাকে, এটা পরে থাকতে হবে 23 ঘন্টা করে ইনিশিয়াল স্টেজে। বাসা কোথায় আপনাদের? আমরা নিচে, অনেক কষ্ট করে আসতে। বাচ্চা এখন ভালো, রেগুলার ফলো আপটা মেইনটেইন করতে হবে, জুতা চেঞ্জ করতে হবে, সাথে হচ্ছে ব্যায়াম। ব্যায়ামটা তো করানোর নিয়ম তো আমরা জানি। আর বাচ্চা রোদে থাকতেছে তো? রোদে রাখা কতক্ষণ করে? জুতা সময়টা কমে যাবে আস্তে আস্তে, এখন 23 ঘন্টা পরে আস্তে আস্তে কমবে। আর 3 নম্বরে যেটা আমরা বলি ব্যায়াম, যেটা রোগীকে সুবিধার জন্য বলি, 5 অক্ত নামাজের পরে 5 বার জুতাটা খুলে দু পায়ে 20 বার 20 বার মিনিমাম 15 বার বা 10 বার করে ব্যায়ামটা করে আবার জুতা পরে ফেলবে। হ্যাঁ, এই নিয়মগুলো যদি মানে আর রেগুলার ফলো, এখন 2 মাস পর পর, এরপরে তো 3 মাস পর পর রেগুলার ফলো আপ করে বাচ্চার পাটা অ্যাসেস করতে হয় যে পাটা শক্ত হয়ে যাচ্ছে নাকি, রিজিড হয়ে যাচ্ছে নাকি।